তৃতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিনের আওতায় থাকা লোকজনদের সহায়তায় এগিয়ে এলো ভারতীয় জনতা যুব মোর্চা। হেল্প নম্বরে ফোন করলে যুব মোর্চা নেতৃত্ব নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে এবং নিজ দায়িত্বে টিকাদান কেন্দ্রে নিয়ে যাবেন লোকজনকে। টিকাকরণ শেষে পৌঁছে দেবে বাড়িতে। সাংবাদিক বৈঠক করে অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন যুব মোর্চার সদর শহরাঞ্চল কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ। সমগ্র দেশের সাথে রাজ্যে তৃতীয় পর্যায়ের করোনার টিকাকরণ প্রক্রিয়া চলছে। 60 ঊর্ধ্ব এবং 45 থেকে 59 বছরের মধ্যে থাকা লোকজন যারা নির্দিষ্ট রোগে আক্রান্ত তাদের তৃতীয় পর্যায়ের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। স্বাভাবিকভাবে বার্ধক্যজনিত কারণে বা যারা নির্দিষ্ট রোগে আক্রান্ত তাদের টিকা প্রদান কেন্দ্রে যাওয়া এবং টিকা গ্রহণের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই দিক বিচার বিশ্লেষণ করে যুব মোর্চার সদর জেলা শহরাঞ্চল কমিটি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। করোনা টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে যুব মোর্চার নেতৃত্ব নিজ দায়িত্বে বাড়ি থেকে নিয়ে যাবে টিকাদান কেন্দ্রে এবং টিকা প্রদান শেষে পৌঁছে দেবেন বাড়িতে। সাথে টিকা গ্রহণকারী ব্যক্তির জন্য থাকবে জল খাবারের ব্যবস্থাও। সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন সংগঠনের সদর শহরাঞ্চল কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ। 45 থেকে 59 বছর 60 বছর যারা তাদের মধ্যে দেওয়া হচ্ছে, জনসাধারণের মধ্যে দেওয়া হচ্ছে এবং শারীরিক রূপে যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে, সেই দিকে আমরা নজর দিয়েছি যে যারা বয়স্ক আছে তাদের সুবিধার্থে আমরা সদস্য জেলা যুব মোর্চা তাদেরকে বাড়িতে আমরা একটা হেল্পলাইন চালু করেছি। সেই নাম্বারে ফোন করলে আমরা আমাদের যে টিম আছে টিমকে তাদের বাইরে থেকে রিসিভ করবে এবং তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার পর তাদেরকে আধা ঘন্টা ভ্যাকসিন দেওয়া, আধা ঘন্টা তারা রেস্ট করবে। এই রেস্টের মাধ্যমে তাদেরকে কিছু খাবারের জল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বেশ, খাওয়ার হওয়ার পর তাদেরকে আবার সেই পুনরায় বাড়িতে পৌঁছানো দেওয়া হবে সদস্য জেলা যুব মোর্চার পক্ষ থেকে। প্রসেনজিৎ বলেন, তৃতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিনের আওতাধীনদের সাহায্য সহযোগিতার জন্য দুটি হেল্প নাম্বার চালু করা হয়েছে, 8794009123 এবং 8794032337। এই নম্বরে ফোন করার সাথে সাথেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে যুব মোর্চার নেতৃত্ব। প্রথম পর্যায়ে শহরাঞ্চলের 7টি বিধানসভা কেন্দ্রে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে আমাদের যুব মোর্চার পক্ষ থেকে। হেল্পলাইন নাম্বারটা হলো 8794009123। আরেকটা নাম্বার আছে 8794032337। এই নাম্বারে ফোন করার পর আমাদের যে যুব মোর্চার টিম আছে তারা বাইরে থেকে রিসিভ করবে। রিসিভ করে তাদেরকে ভ্যাকসিন দিয়ে তারপর আধা ঘন্টার পরে আবার তাদেরকে সেই পুনরায় তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। সদস্যরা 7টি মণ্ডল নিয়ে গঠিত। সেই 7টি মণ্ডলের মধ্যে সবকটি মণ্ডলে প্রোগ্রামটা নেওয়া হয়েছে। প্রথমত ছয় আগরতলাতে জিবি হসপিটাল পড়ে, সেই জিবি হসপিটালের মধ্যে ছয় আগরতলা এবং আমরা সদর যুব মোর্চা থাকবে। মঙ্গলবার কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে যুব মোর্চার সদর শহরাঞ্চলের এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতি প্রসেনজিৎ ঘোষ ছাড়াও ছিলেন সংগঠনের সম্পাদক কল্যাণ মুখার্জি, সহ সম্পাদক জয়প্রকাশ থানুক। যুব মোর্চার এই উদ্যোগের প্রশংসা করেন শহরের লোকজন। এই সামাজিক কাজ হলেও আসন্ন নিগম ভোটে এর পজিটিভ রেজাল্ট পাবে বিজেপি মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।